नमस्कार आरोही न्यूज लाइव है अपने देश शॉकल के स्वागत जाने अपने देश शंघय में रोची मासूमा शुरू कोची न्यूज़ ऐ मुहूर्ते प्रथमे चोक रख बो जे खबर दिके कोरोना संक्रमणेर तालिकाए एकेर पर एक नाम नथिभुक्त होच्छे সেটা রাজনৈতিক মহল থেকে শুরু করে সেলেব মহল এবার করোনা আক্রান্তের সংখ্যায় আরো দুজনের নাম নথিভুক্ত হলো কর্ণাটকের মুখ্যমন্ত্রী এবং তার কন্যা করোনা আক্রান্ত দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর পর এবার কর্ণাটকের মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা এবং তার কন্যা পদ্মাবতী আক্রান্ত করোনা ভাইরাসে তবে তার পুত্র বিজেন্দ্রর কোভিড রিপোর্ট নেগেটিভ আসে রবিবার রাতে টুইট করে নিজেই সে কথা জানান বিএস ইয়েদুরাপ্পা টুইটে তিনি লিখেছেন তার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে তিনি করোনায় আক্রান্ত তবে বর্তমানে তার শারীরিক পরিস্থিতি স্থিতিশীল তারা দুজনেই বর্তমানে ভর্তি মনিপাল হাসপাতালে যদিও চিকিৎসকদের পরামর্শে সাবধানতা অবলম্বনে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন পাশাপাশি মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা আরও নির্দেশ দিয়েছেন মিটিং মিছিলের মাধ্যমে এবং সাংবাদিক বৈঠকের মধ্যে দিয়ে যারা যারা তার সংস্পর্শে এসেছেন তারা যেন তাদের শারীরিক দিকের খেয়াল রাখেন সামান্য কিছু উপশম শরীরে লক্ষ্য করলেই তৎক্ষণাৎ চিকিৎসকের পরামর্শ নিতে হবে একই সঙ্গে তারা যেন নিজেরা সেলফ কোয়ারেন্টিনে থাকেন উল্লেখ্য ইতিমধ্যে কর্ণাটকে মোট করোনা আক্রান্তের সংখ্যা 1 লাখের বেশি আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন 53,648 জন প্রাণ হারিয়েছেন মোট 2,412 জন 72,227 জন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন প্রসঙ্গত রবিবারই ধরা পড়ে অমিত শাহ কোভিড পজিটিভ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর করোনা আক্রান্ত হওয়ার খবর সামনে আসতেই রাজনৈতিক বিভেদ খুলে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন মমতা বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধী থেকে অরবিন্দ কেজরিওয়াল প্রমুখ ব্যুরো রিপোর্ট আরোহী নিউজ রাম মন্দিরের ভিত্তি প্রস্তুত নিয়ে দিলীপ ঘোষ মন্তব্য করলেন এরকম একটা ঐতিহাসিক সময়ে রাজ্যের লকডাউন করা একেবারেই উচিত হয়নি অন্যদিকে তারই কথার পাল্টা মন্তব্য করলেন ফিরহাদ হাকিম তিনি জানালেন যে এই করোনা আবহে এরকম একটা সংকটময় পরিস্থিতিতে এরকম কর্মসূচি করার কোনো দরকার ছিল না এর কোনো রকম যৌক্তিকতা নেই আগামী 5ই আগস্ট অযোধ্যার রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর উদ্বোধন হওয়ার কথা যা এখন গোটা দেশের চর্চার বিষয় যখন করোনা আবহে দেশবাসীর ত্রাহি ত্রাহি রব সেই সময় এই ধরনের একটি কর্মসূচি সামনে আনায় দেশের শাসক দলের বিরুদ্ধে সোচ্চার হয়েছে বিরোধীরা পাল্টা আক্রমণ শানাচ্ছেন বিজেপি নেতারাও এই ইস্যুতেই সরগরম বঙ্গ রাজনীতিও ওই দিনই আবার রাজ্যে কমপ্লিট লকডাউনের দিন নির্দিষ্ট হয়েছে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এই প্রসঙ্গে মন্তব্য করেছেন রাম মন্দিরের ভিত্তি প্রস্তরের মধ্যে দিয়ে যখন দেশ এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী হতে চলেছে তখন রাজ্যে কমপ্লিট লকডাউনের সিদ্ধান্ত ওই দিন লকডাউন না করার আবেদন করছেন তিনি সরকারের দেখা উচিত যে এই সংকটের সময় একে আমরা মনে কষ্টে আছি আবার যেন কারো মনে কষ্ট না হয় সেজন্য এই 5 তারিখ ভারতবর্ষের গৌরবশালী দিন ঐতিহাসিক দিন হতে যাচ্ছে ভগবান শ্রীরামচন্দ্রের অযোধ্যা মন্দির পুনর্নির্মাণ শুরু হবে প্রধানমন্ত্রী স্বয়ং সেখানে উপস্থিত থাকবেন কত 400-450 বছরের যে বলিদানী পরম্পরার ইতিহাস লড়াইয়ের ইতিহাস রাম মন্দির প্রতিষ্ঠার জন্য তার স্বীকৃতি পাচ্ছে এটা ভারতবর্ষের ইতিহাসে গর্বের দিন হবে তাই মানুষের মনের যে উচ্ছ্বাস আবেগ সেটা যাতে বহিঃপ্রকাশ হয়ে কোনো আনন্দ করতে পারে শ্রদ্ধা জানাতে পারে তার উপযুক্ত পরিবেশ তৈরির জন্য সেদিন লকডাউনকে গুড্ড করা হবে অবশ্য রাম মন্দিরের ভিত্তিপ্রস্তরের ঘটনাকে তেমন আমল দিতে নারাজ রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের গুরুত্বপূর্ণ নেতা ফিরহাদ হাকিম দেশ যখন করোনার মোকাবিলায় ব্যস্ত তখন এ ধরনের কর্মসূচির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলছেন তিনি বাংলার সরকার সবসময় চাইছেন মানুষ নিরাপদে থাকুক ধর্মীয় আচরণে আমাদের সবারই যে যার নিজের ধর্ম আচরণ করি কিন্তু মানুষের নিরাপত্তাটা তার থেকে বেশি সেই কাজটাই বাংলার সরকার করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির অন্যতম শীর্ষ নেতা করোনায় আক্রান্ত দেশে প্রতিদিনই বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা এই সময় রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন নিয়ে রাজনৈতিক তরজাও বাড়ছে ব্যুরো রিপোর্ট আরোহী নিউজ আরও একবার কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিল রাজ্য এবং রাজ্য জানিয়েছে যে রাজ্যের কোনো রকম মতামত না নিয়েই কেন্দ্র নয়া শিক্ষানীতি চালু করতে উদ্যোগ নিয়েছে এবং এই সংক্রান্ত কোনো বিল এখনো পর্যন্ত সংসদে পাশ হয়নি তাই রাজ্য সরকারের সিদ্ধান্ত তারা কমিটি গঠন করে তারপরে পর্যালোচনা করে তবেই কোনো রকম সিদ্ধান্ত জানাবে কেন্দ্রকে
জাতীয় শিক্ষানীতি নিয়ে মতামত গ্রহণের জন্য বিশেষ কমিটি গঠন করল রাজ্য সরকার। ছয় সদস্যের এই কমিটিতে আছেন সৌগত রায়, নৃসিংহ প্রসাদ ধাদুরী, অভিক মজুমদার, পবিত্র সরকার, সব্যসাচী বসুরায় চৌধুরী, সুরঞ্জন দাস। জাতীয় শিক্ষানীতি নিয়ে এই কমিটির কাছ থেকে পরামর্শ গ্রহণ করবে রাজ্য সরকার। আগামী 15ই আগস্টের মধ্যে এই কমিটি রিপোর্ট জমা দেবে রাজ্যকে। শুধু তাই নয়, অন্যান্য শিক্ষাবিদরা সরকারকে তাদের মতামত জানাতে পারেন। সমস্ত দিক বিচার বিবেচনা করে কেন্দ্রের কাছে জাতীয় শিক্ষানীতি সম্পর্কে অভিমত জানাবে সরকার। তুমি কি দুদিক বসে স্থানাভিষিক্ত হবে? আমি জানি না, দুদিক দিয়েছিল যে ব্যাপার দিয়ে না যে রাজ্যপালের আসন থেকে যেটা বলা যায় না সেটা বারবার হচ্ছে। রাজ্যপাল না বলা হয়ে কত বল বলাই ভালো। রাজ্যপালের দুদিক বসে একটু বলছেন, আপনাদের এত দিদিক প্রীতি এরকম করে বুঝতে পারছি না। বিজেপির প্রীতি নেই কিন্তু দিলীপ প্রীতি আছে। এদিন তৃণমূল মহাসচিব শিক্ষানীতি ইস্যুতে রাজ্যপালকেও একহাত নেন, যদিও তার পাল্টা উত্তর দিতে ভোলেননি দিলীপ বাবু। গভর্নর সাংবিধানিক প্রমুখ, সরকার নির্বাচিত সরকার চলছে, এ ব্যাপারে আমার বলার নেই। কিন্তু কেন আজকে গভর্নর এসব কথা বলছেন, যে কথাগুলো আপনারা বলতে পারছেন না মিডিয়ার মানুষ? তাহলে আপনাকে কোমরে দড়ি ধরে বেঁধে চোরের মতো নিয়ে গিয়ে থানায় বসিয়ে রাখা হয়। বানিয়ে বলছেন একাধিক ঘটনা হয়েছে, কোনো মিডিয়া হাউসকে ছাড়া হয়। আমরা যারা বিরোধীরা জনগণের স্বার্থে যদি তত্ত্ব তুলে ধরি, আমাদেরকে ডান্ডা দিয়ে পেটানো হচ্ছে, কেস দেওয়া হচ্ছে, পুলিশ দিয়ে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, থানায় জেলে রাখা হচ্ছে, তাহলে কে বলবে? শেষ অবধির গতি মাননীয় রাজ্যপাল আছেন, তিনি তার দায়িত্ব পালন করছেন। যদি তিনি তার দায়িত্বের বাইরে যান, এখতিয়ারের বাইরে যান, তা দেখা যেন সংবিধান আছে, মহামহিম রাষ্ট্রপতি এবং কেন্দ্র সরকার আছে। যারা যে মনে হচ্ছে ঠিক নয় তারা কোর্টেও যেতে পারেন, বা কেন্দ্র সরকারে গিয়ে অভিযোগ করতে পারেন, সেটা করা উচিত। যারা গণতন্ত্র, কোর্ট, আইনের প্রতি যাদের বিশ্বাস নেই, তারাই মহামহিম রাজ্যপালকে দিনের পর দিন অপদস্থ করছেন, ব্যক্তিগত আক্রমণ করছেন। কেন্দ্র রাজ্যের বরাবরই নানা ইস্যুতে দ্বন্দ্ব লেগেই থাকে। এবার নতুন করে দ্বন্দ্ব শুরু হলো জাতীয় শিক্ষানীতিকে কেন্দ্র করে। তবে শিক্ষানীতির ভবিষ্যৎ কোন পথে এগোয় তা জানা যাবে 15ই আগস্টের পর। ক্যামেরায় জয়ন্ত দাসের সঙ্গে নিবেদিতাদের রিপোর্ট, আরোহী নিউজ। নদিয়াতে যে লকডাউন করতেই হবে সে কথা সাফ জানালেন মহুয়া মৈত্র। তিনি জানালেন যে লকডাউন মানে শুধুমাত্র 5-7 দিন নয়, টানা 2 সপ্তাহ চলবে লকডাউন। জেলাতে প্রথম সর্বদলীয় বৈঠক করে কোভিডের পরিস্থিতিতে পৌরসভা এলাকায় লকডাউন করা হলো। তবে নদিয়ায় লকডাউন যে করতেই হবে সোমবার তার ইঙ্গিত দিলেন সাংসদ তথা তৃণমূলের জেলা সভাপতি মহুয়া মৈত্র। তার সব কথা, লকডাউন করতেই হবে, সেটা 5-7 দিন নয়, টানা 2 সপ্তাহ। এদিন রানাঘাট পুরসভায় রাজ্য সরকারের নির্দেশ মতো 5-8 আগস্ট লকডাউন হওয়া ছাড়াও 6 ও 7 আগস্ট লকডাউন করা নিয়ে মুখ খোলেন সাংসদ। গত 7 দিনে দেখা যাচ্ছে যে সমগ্র নদিয়া জেলায় কোভিড পজিটিভের হারটা খুবভাবে বেড়ে যাচ্ছে। গত 2-3 দিনে আমাদের ম্যাক্সিমাম পজিটিভ কেসেস হয়েছে, আর এটা নামার কোনো আমরা সম্ভাবনা দেখছি না, কারণ মানুষ একেবারেই সতর্ক হচ্ছে না। যদি বাজারহাটে যান, আজকে আমি বেরিয়েছিলাম, মিষ্টির দোকানে এমন ভিড় যেন মানুষের মিষ্টি কোনো দিন পায়নি। মাছের বাজারে, সবজির বাজারে গোতা গুতি, কোনো সোশ্যাল ডিস্টেন্সিং নেই, কোনো মুখে মাস্ক নেই। চাপড়ার তো মোর দেন 70% যারা বাজারহাট করতে বেরিয়েছে মুখে কোনো কাপড় নেই, আর এক একটা অটোয় 7-8 জন করে লোক। এইভাবে চললে কিভাবে হবে? শুধু পুলিশ একা দেখতে পারে না, শুধু ডিএম সাহেব একা দেখতে পারে না, এটা আপনাদের স্বাস্থ্য, আপনাদের দেখতে হবে। আমাকে লোকে মেসেজ করে বলছেন, দিদি লকডাউন করে দিন। আমাদের কিন্তু এখন লকডাউনই করতে হবে, সমস্ত নদিয়া জেলায় টোটাল লকডাউন করতে হবে, আর সেটা 5-7 দিন নয়, সেটা 2 সপ্তাহ করতে হবে। আপনারা প্লিজ সতর্ক হন, বাজার হাটে এরকম ভিড় করা যাবে না। এখন সময় একটা ছোট্ট বিরতির, সঙ্গে থাকুন, ফিরে আসছি বিরতির পর। One of life. Step towards 3 steps. Where we are different. World-class infrastructure.
experienced faculties, hygienic atmosphere. We take all necessary precautions against COVID-19. Meet the aviation professionals and build your dream career with 3 Steps Aviation. Welcome to Sinha Group of Companies, your genie in a bottle. Career advancement opportunities in aviation and hospitality. Organic farming, the evolving science of India's healthy future. Digital marketing of the next generation. Income tax consulting and other legal services. Home furnishing and decor, bringing your dream house to life. We know what you desire, so unleash your genie with Sinha Group of Companies and let the magic begin. Sinha Group of Companies, dream with India. ডাকেই যাকে পাই আরোহী ফাউন্ডেশন একেবারেই তাই। 8 থেকে 80 জন্য এক ডাকে সাড়া দেয় আরোহী ফাউন্ডেশন। দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ আরোহী ফাউন্ডেশন। ছাত্রছাত্রীদের সফল ভবিষ্যতের জন্যই নিবেদিত আরোহী ফাউন্ডেশন। আরোহী ফাউন্ডেশন, সলিউশন ফর এভরি নিড। Your bazaar, our bazaar. Welcome to onestopbazaar.com, where you can get all your necessary stuff, starting from souvenir to t-shirts, shoes, and many more handmade antique stuffs are available just under one roof. Our stores are available at airports like Kolkata, Guwahati, Imphal, Bagdogra, and you can also find us at City Center too. We are just one click away to serve your need. Visit onestopbazaar.com or www.onestopbazaar.com. Feel the Indiana. Orin Media and Entertainment, the future of digital news and entertainment world. With evolving trends and rising popularity of the online market, our unique production will tick all the boxes in your playlist. We bring you binge-worthy videos that will blow your mind away. Something you just can't miss. Orin Media and Entertainment. Keep binging. বাগুইহাটিতে এক যুবককে পিটিয়ে খুন, কিন্তু কি কারণে খুন তা নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা রয়ে গিয়েছে, আর সেই ঘটনার তদন্তে নেমেছে বাগুইহাটি থানার পুলিশ। কি কারণে পিটিয়ে খুন তা এখনো ধোঁয়াশা। বাগুইহাটি অর্জুনপুর পশ্চিম পাড়ার বাসিন্দা 52 বছর বয়সের স্বপন রাজবংশী পেশায় মাছ বিক্রেতা। সূত্রের খবর, হঠাৎই রবিবার রাতে কাজ থেকে বাড়ি ফেরার পথে কিছু দুষ্কৃতী চড়াও হয় স্বপন বাবুর ওপর। তারপর তার গলা টিপে শ্বাসরোধ করে মারধর করে তারা। ঘটনাস্থলে মৃত্যু হয় সেই মাছ বিক্রেতার, ফলে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পরে ঘটনাস্থলে বাগুইহাটি থানার পুলিশ পৌঁছালে স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে সেই খুনের সঙ্গে জড়িত ছোটকা নামে এক দুষ্কৃতীকে আটক করে পুলিশ। এই কেসটা হতে পারে তো আমার থিংকে তাও 5টা থেকে 5:30, ওখানে এত লোক ছিল কিন্তু কোনো লোক একটা ধরতে আসে বাঁচানোর চেষ্টা নেই। ওই পাড়া হলো ছক্কা পাড়া, যেমন দেখতে পারে একটা আপনাকে যদি কেউ মারছে কেউ ধরবে তো? জামা ছিঁড়ে প্রথমে কিছু হয় নাই, কোনো শত্রু তো কিছু ছিল না। আমিও ছোটবেলা তোকে বন্ধু বলতাম, কিন্তু বন্ধুর বাবাকেই মেরেছে। পুলিশ সূত্রের খবর, পুরনো কোনো শত্রুতার কারণেই এহেনো ঘটনা ঘটেছে। তবে সঠিক কারণ কি, কেন এই খুন তা এখনো ধোঁয়াশা। গোটা ঘটনা তদন্তে নেমেছে বাগুইহাটি থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। আজ পবিত্র রাখি বন্ধন উৎসব, আর আজকের দিনে মহৎ কাজ করে দেখালেন তৃতীয় লিঙ্গ সম্প্রদায়ের বোনেরা। কুমোরটুলির মৃৎশিল্পী এবং তাদের সন্তানদের হাতে রাখি পরালেন তারা।
শুধুমাত্র তাই নয়, এমনকি উপহার স্বরূপ তাদেরকে নতুন বস্ত্রও দিল তারা। কুমোরটুলির মৃৎশিল্পী ও তাদের সন্তানদের হাতে রাখি পরিয়ে দিলেন তৃতীয় সম্প্রদায়ের বোনেরা। সেই সঙ্গে তাদের হাতে উপহার স্বরূপ তুলে দেওয়া হয় নতুন বস্ত্র। করোনা আবহের কথা মাথায় রেখে প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয় মাস্কও। রাজ্যে প্রথমবার তৃতীয় লিঙ্গ সম্প্রদায়ের বোনেরা রাখি বন্ধনের মধ্যে দিয়ে বিভেদহীন বন্ধন কর্মসূচি পালন করল বলে দাবি আয়োজকদের। এদিন হাওড়া কল্যাণপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে কুমোরটুলিতে আয়োজন করা হয়েছিল বিভেদহীন বন্ধনে। কুমোরটুলির মৃৎশিল্পী সংস্কৃত সমিতি ও কুমোরটুলি প্রগতিশীল মৃৎশিল্পী ও সাত শিল্প সমিতির সহযোগিতায় এদিন রাখি বন্ধন উৎসব এক অন্য মাত্রা পায়। তৃতীয় লিঙ্গ সম্প্রদায়ের বোনেরা মৃৎশিল্পী ও তাদের সন্তানদের হাতে মিষ্টির প্যাকেটও তুলে দেন। সামাজিক দূরত্ব বজায় রেখে করোনার সচেতনতাও ছিল এদিনের অনুষ্ঠানের অন্যতম লক্ষ্য। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। কলকাতার নলিনী সরকার স্ট্রিটের দুর্গোৎসব মানে একটা বড় চমক। আর সোমবারই তাদের দুর্গাপুজোর নতুন থিম বা ভাবনা উদ্বোধন হলো। এবং করোনা আবহে দুর্গাপুজো নিয়ে একটা প্রশ্ন তো রয়েই গিয়েছে, একটা দো টানা একটা ধন্দ, তারই মধ্যে তাদের থিমের উদ্বোধন হলো আজই। বর্তমান করোনা পরিস্থিতিতে দুর্গাপুজোর আয়োজন নিয়ে বিভিন্ন মহলে দেখা দিয়েছে প্রশ্ন। এরই মধ্যে রাখি পূর্ণিমার পূর্ণ লগ্নে উত্তর কলকাতার নন্দিনী সরকার স্ট্রিটের দুর্গোৎসবের এবছরের ভাবনা উদ্বোধন হলো সোমবার। উদ্বোধন করলেন কলকাতা পুরসভার প্রশাসক বোর্ডের অন্যতম সদস্য অতীন ঘোষ। আর সেই সঙ্গে সাধারণ মানুষের হাতে পুজো উদ্যোক্তাদের পক্ষ থেকে তুলে দেওয়া হলো মাস্ক। অতীন ঘোষ বললেন, তারা জোর দিচ্ছেন করোনা প্রতিরোধ সচেতনতায়। বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষ চরম আর্থিক সংকটের মধ্যে রয়েছে। পুজোর মাধ্যমে মানব ধর্ম পালন হবে এবছর অন্যতম উদ্দেশ্য। আর্থিকভাবে বিপর্যস্ত মানুষেরাও যাতে পুজোর অংশীদার হতে পারেন সে ভাবনা মাথায় থাকছে নলিনী সরকার স্ট্রিট দুর্গাপুজো কমিটির। যে পরিস্থিতির মধ্যে দিয়ে এবছর দুর্গোৎসব হবে তার বাজেট কাটছাট করা হবে বলে জানিয়েছেন অতীনবাবু। মানুষের জীবন রক্ষা, জীবনের রক্ষা করা এবং তার যে সতর্কতামূলক ব্যবস্থা, সেটাই আছে আমাদের কাছে সব থেকে নাম্বার ওয়ান প্রায়োরিটি। কিন্তু তার জন্যে আমাদের যে সাংস্কৃতিক উৎসব, আমাদের যে ধর্মীয় উৎসব, আমাদের জাতীয় জীবনের সব থেকে বড় উৎসব, সেটা তো থেমে যেতে পারে না। তাই আজকে নবীন সরকার সার্বজনীন দুর্গোৎসব তারা আজকে তাদের ব্যানার উদ্বোধনের মধ্যে দিয়ে পুজোর যে তাদের পরিকল্পনা সেটা জনসমক্ষে নিয়ে আসছে। উদ্যোক্তাদের এবছরের ভাবনায় ফেরারি মন। বর্তমান করোনা পরিস্থিতি সাধারণ মানুষের মনে যে প্রভাব ফেলেছে তার খণ্ডচিত্র উঠে আসবে পুজোর ভাবনায়। রিপোর্ট, আরোহী নিউজ। করোনা পরিস্থিতি নিয়ে আমরা সকলেই বেশ আতঙ্কিত। আর আজকে রাখি বন্ধন উৎসবের দিনেই করোনা সচেতনতার বার্তা দিল তৃণমূল ছাত্র পরিষদ। সোমবার বিকেলে বিধাননগর 39 নম্বর ওয়ার্ড তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে রাখি বন্ধন উৎসবের আয়োজন করা হয়। তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা সিগন্যালে দাঁড়ানো যানবাহনের চালক এবং যাত্রীদের রাখি পরানোর পাশাপাশি মাস্ক পরিয়ে দেন। ছাত্রনেতা সৌরভ মণ্ডল বলেন, বর্তমানে এই অতিমারির সময়ে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো খুবই প্রয়োজন। সৌভ্রাতৃত্বের এই উৎসবের দিনে তারা মানুষের মধ্যে সেই সচেতনতা বার্তাই তুলে দেওয়ার প্রয়াস চালিয়েছেন। আজকে আমরা বিধাননগর 39 নম্বর ওয়ার্ড তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে সকলকে মাস্ক পরিয়ে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করতে চলেছি। আমরা আজকে মোটামুটি আমরা প্রায় 500 মাস্ক সকল পথযাত্রীদের আমরা মাস্ক পরিয়ে তাদেরকে সুরক্ষার একটা কবচ তাদেরকে দেওয়ার চেষ্টা করছি। সবাইকে বলবো, এই করোনা আবহের মধ্যে সকলে আমরা একটা জীবনে ভয়ে ভয়ে কাটছে আমাদের সকলের জীবন, তো আমরা চাইছি যে মোটামুটি মানুষের একটা কিছু একটা আনন্দ তো আসুক এবং সকলের একটা সুরক্ষাটা মাথায় রাখতে হবে। এই জন্য আমরা রাখি বন্ধনটাকে রাখি বন্ধনের মতো করে কিন্তু মাস্ক পরিয়ে সেগুলো ভ্রাতৃত্ব বন্ধনে আমরা আবদ্ধ করছি। হাতে নয় গাছে রাখি, উদ্ভিদের গুণ যে অপরিসীম তা তো বলাই বাহুল্য। আর তার থেকে আজকের থেকে ভালো দিন কিন্তু একেবারেই নেই, তাই বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীরা এবং দৃষ্টিহীন ছাত্রছাত্রীরা আজকের দিনে গাছে রাখি বেঁধে পরিবেশ রক্ষার বিষয়ে সচেতনতা প্রচার করলো। হাতে নয় গাছে রাখি, উদ্ভিদের গুণ অপরিসীম তা বলাই বাহুল্য। তাই এই প্রথম রাখি পূর্ণিমা অনুষ্ঠান উপলক্ষে গাছকে রাখি পরিয়ে পরিবেশ রক্ষার বার্তা দিল দৃষ্টিহীন ও বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীরা। সোমবার সকাল থেকেই শোভাবাজার লঞ্চঘাটের নিকট উত্তর কলকাতার হরিসভা প্রাঙ্গণে সংবেদন নামে এক সংগঠনের উদ্যোগে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আমরা বলছি, কাছে নয় দূরে থাকো, শরীর থাক দূরে, হৃদয় থাক জুড়ে,
এই দূরত্বের জন্য এবছর হাতে নয় গাছে রাখি। সেই গাছকে পড়ানো হবে আমাদের এই বিশেষভাবে সক্ষম ছেলেমেয়েরা, দৃষ্টিহীন ভাই বোনেরা, তারা গাছকে রাখি পড়াচ্ছে। এবং তার পাশাপাশি আমাদের আজকের এই অনুষ্ঠান, যেখানে প্রধান অতিথি থেকে বিশেষ অতিথি সকলেই গাছ, এবং দর্শক আসনেও শুধুমাত্র গাছ, এই গাছেদেরকে সম্মান জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান প্রাণের জন্য রাখি, গাছের জন্য রাখি। প্রায় 50 থেকে 70 জন দৃষ্টিহীন এবং বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীরা এদিন উপস্থিত ছিল। এরা প্রত্যেকে বিভিন্ন গাছকে রং বেরঙের রাখি পরিয়ে মৈত্রী বন্ধনের উৎসব পালন করে। আম, জাম, জামরুল, বট, অশ্বত্থ, জবা, এছাড়াও বিভিন্ন ধরনের গাছের সমাহার ছিল এই উৎসবে। সব মিলিয়ে রাখি উৎসবের মধ্যে দিয়ে হরিসভা প্রাঙ্গণ ভরে উঠেছিল। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। অগস্ট জুড়ে গোটা রাজ্যের সাপ্তাহিক লকডাউনের একটা নির্দেশিকা দেওয়া হয়েছিল এবং সেই মতোই কিছু দিন ঘোষণা করা হয়েছিল। তবে আজ অর্থাৎ সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই দিনগুলি পরিবর্তন করে নতুন দিন ঘোষণা করেন। অগস্ট জুড়ে গোটা রাজ্যের সাপ্তাহিক সার্বিক লকডাউন চলছে, তবে সোমবার নবান্নে পূর্ব নির্ধারিত সাপ্তাহিক লকডাউনের দিনগুলির পরিবর্তে নয়া সাপ্তাহিক দিন নির্ধারিত হয়। প্রাথমিকভাবে 7 দিন পূর্ণ লকডাউন ঘোষণা করা হয়। এদিন বুধবার 5ই অগস্ট, শনিবার 8ই অগস্ট, বৃহস্পতিবার 20ই অগস্ট, শুক্রবার 21শে অগস্ট, বৃহস্পতিবার 27শে অগস্ট, শুক্রবার 28শে অগস্ট ও সোমবার 31শে অগস্ট পর্যন্ত চলবে পূর্ণ লকডাউন। করোনা সংক্রমণের চেনকে ভাঙতে রাজ্য সরকার ইতিমধ্যেই 31শে অগস্ট পর্যন্ত রাজ্য জুড়ে কমপ্লিট সাপ্তাহিক লকডাউনের ঘোষণা করেছেন। আপনাদের উদ্দেশ্যে বলা এই লকডাউনের নির্দেশিকাকে মান্যতা দিন, অপ্রয়োজনে বাড়ি থেকে বেরোবেন না, সদা সর্বদা সতর্ক থাকুন, সাবধানে থাকুন। নিউজ এই মুহূর্তে এখন এই পর্যন্তই। সব খবরের আপডেট পেতে এবং সমস্ত এক্সক্লুসিভ খবরে নজর রাখতে দেখতে থাকুন আরোহী নিউজ।